প্রশ্নগুলোর উত্তরে আমি চলে যাচ্ছি সরাসরি। অনেকগুলো প্রশ্ন আসছে মাশাআল্লাহ, সুন্দর সুন্দর এবং গুরুত্বপূর্ণ। বিসমিল্লাহ। প্রথম প্রশ্ন, শিশু বাচ্চারা মায়ের কোলে প্রসাব করে তখন মা কিভাবে ইবাদত করবে? খুবই জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন। আজকাল যদিও প্যাম্পার্সের ব্যবহার শহরে গ্রামে সব জায়গায় কম বেশি হয়, তারপরও বাচ্চাদের পেশাবের তো কোনো স্টেশন নাই। প্যাম্পার্স খোলা রাখছেন, না পড়ায় কিছু সময়ের জন্য রাখছেন, তখনই দেখা গেল সে ছেড়ে দিল। তো কি হবে? এর উত্তর হলো যে, বাচ্চা যদি মা বাবা বা কারোর কোলে পেশাব করে দেয়, ছেলে বাচ্চা যদি হয় এবং শুধু মায়ের দুধের উপরে নির্ভর থাকে, তাহলে বিভিন্ন হাদিসের আলোকে বোঝা যায় যে জায়গায় পেশাব লেগেছে ওখানে পানির ছিটা দিয়ে দিলে সেখানে সালাত আদায় করা যাবে। কিন্তু যদি বাচ্চা বড় হয়ে যায়, দুধের পাশাপাশি মায়ের দুধের পাশাপাশি আর অন্যান্য খাবারও খায় বা অন্য খাবারের উপর নির্ভর হয়ে গেছে, এখন মাশাআল্লাহ বড় হয়েছে, তাহলে যেই জায়গায় লেগেছে সেখানে, আর মেয়ে বাচ্চা হলে সর্বাবস্থা, সেই জায়গাটাকে ভালো করে ধুইতে হবে। ধরেন কথার কথা, কাপড়ের একটা জায়গায় লেগেছে, বেশ বোঝা যাচ্ছে এখানে পেশাব লাগছে, তাহলে যেখানে লাগছে ওই জায়গাটাকে আলতো করে টেপের সামনে নিয়ে ভালো করে পানি দিয়ে ডোলে চিবিয়ে ধুয়ে ফেলবেন, তাতে পাক হয়ে যাবে। শরীরে রাখলে শরীরের ওই জায়গা দিয়া পানি লাগাই দিবেন, ওখানে মগ টক দিয়ে ধুয়ে ফেলবেন, তাতে পাক হয়ে যাবে। এরকম না ব্যাপারটা যে যেহেতু বাচ্চার পেশাব লাগছে সেজন্য গোসল করতে হবে অথবা পুরা জামা কাপড় চেঞ্জ করতে হবে, এটা কিন্তু জরুরি না। আপনি যদি মনে চান যে ঠিক আছে আমি কাপড় চেঞ্জই করে ফেলবো, আবার ভিজা কাপড় পরে থাকবো অসুবিধা, তা ওটা আপনার ব্যাপার, কিন্তু শরীয়ত আপনাকে বাধ্য করে না। শরীয়ত অনেক সহজ, এত কঠিন না। যে জায়গায় লাগছে শুধু ওই জায়গাটাকে টেপ দিয়ে ধুয়ে ফেলান, শরীরে লাগছে শরীরের ওই জায়গাতে পানি দিয়ে ডোলে ধুয়ে ফেলান, ব্যাস আপনি পাক হয়ে গেলেন। বিষয়টা বুঝাইতে পারছি? বিধায় বাচ্চা পেশাব করে দিছে, এই অজুহাতে আমরা নামাজ ত্যাগ করতে পারবো না। অন্যান্য ইবাদত বন্দেগী যদি বলেন, জিকির আজকার, দোয়া দরুদ, তো সেগুলোর জন্য আপনার এই পেশাব থেকে পবিত্র হওয়া জরুরি না। আপনি মনে মনে জিকির করতে পারেন, দোয়া করতে পারেন, ইস্তেগফার করতে পারেন, এই অবস্থায় কোনো অসুবিধা নাই। এরপর প্রশ্ন হলো, রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, তার রোজা হবে কিনা? একজন রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, এর দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি পরনের লুঙ্গি খুলে পাগড়ি পরে। পরনের লুঙ্গি আছে, এখন সে লুঙ্গি খুলে কি পড়ছে? অনেক সওয়াব হয়েছে না? সওয়াব হবে কোত্থেকে? উল্টা তো গুনাহ হয়ে বসে আছে, কারণ ফরজ থুয়া তো তোমাকে নফল করতে কেউ বলে নাই। ঠিক একইভাবে নামাজের গুরুত্ব হলো ওই সতর ঢাকার মতো, এটার গুরুত্ব সবচেয়ে বেশি। রোজার গুরুত্ব বেশি না নামাজের গুরুত্ব বেশি? আমাদের দেশে রোজাদারের সংখ্যা বেশি না নামাজের সংখ্যা বেশি? রোজাদারের সংখ্যা বেশি। রমজান মাসে শয়তানকে আল্লাহ শৃঙ্খলাবদ্ধ করেন, তো সবাই আলহামদুলিল্লাহ বা সমাজের বেশিরভাগ ইমানদাররাই মাশাআল্লাহ রোজা রাখার চেষ্টা করে, এটা ভালো। রমজানের রোজাকে ছোট করা যাবে, এটা ফরজ কাজ, কিন্তু তার চাইতে বড় ফরজ হলো পাঁচ ওয়াক্ত সালাত। সেই সালাতের যদি খোঁজ খবর না থাকে, অনেকে আছে রমজান মাসে ও রোজা রাখে কিন্তু ওই রমজান মাসেই আবার নামাজের খোঁজ খবর নাই। আমি এমনও লোক দেখছি যে বড় রাতে সাহারি খেয়ে শুয়ে পড়ছে, ফজর পড়ে নাই, বলে যে সকালে ডিউটি আছে তো এই জন্য ঘুমায় পড়লাম। তাহলে বেচারা সাহারি খাইতে উঠতে বলছে কে? সাহারি খাইতে উঠতে উঠার যে গুরুত্ব, ফজরের নামাজের জন্য উঠার গুরুত্ব তার চাইতে বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। অতএব যদি কেউ রমজান মাসে রোজা রাখে, তিনি ভালো কাজ করছেন, রোজা তো রাখতেই হবে মুসলমান প্রাপ্তবয়স্ক পুরুষকে, সুস্থ মানুষকে। কিন্তু রোজা রাখলেন নামাজ পড়লেন না, তাহলে কম গুরুত্বটা করলেন, বেশি গুরুত্বটা কি করলেন? ছাড়লেন। রোজা রাখাও ফরজ, নামাজ পড়াও ফরজ, বরং এটা বেশি বড় ফরজ। এরপরে প্রশ্ন হলো, শিশুর আকিকা 7 দিনে দেওয়া হয় নাই, এখন কি পরে দিলে হবে? শিশুর আকিকা 7ম দিনে করা সুন্নাহ, 7ম দিনে, 7 দিন পর না, কিন্তু 7ম দিন আর 7 দিন পর বেশ কম আছে। কিন্তু শিশু যেই বারে জন্মগ্রহণ করবে ওই বার হবে প্রথম দিন। ধরেন শনিবারে জন্মগ্রহণ করেছে, তাহলে শনি হবে প্রথম, রবিবার হবে দ্বিতীয়, সোমবার হবে তৃতীয়, মঙ্গলবার হবে চতুর্থ, বুধবার হবে
পঞ্চম, বৃহস্পতিবার হবে ষষ্ঠম, জুমার দিন হবে সপ্তম। তার মানে সন্তান যেই বারে জন্মগ্রহণ করবে তার আগের বারে সপ্তম দিন হয়। শনিবারে হলে শুক্রবার হবে, শুক্রবার হলে বৃহস্পতিবার হবে, বৃহস্পতিবারে জন্ম হলে বুধবার হবে সপ্তম দিন। অতএব আকিকে কোন দিন দিবে বুঝতে পারছেন তো? যেই বারে জন্মগ্রহণ করবে তার আগের বারটাতে। এখন যদি রাত্রে হয় তাহলে তার এক মুসিবত, রাত্রে হলে বার বাহির করবেন কেমনে? রাতে হলে বার বাহির করার বুদ্ধি হলো যে আরবিতে বা চন্দ্রবর্ষ অনুযায়ী রাতের হিসাব আগে আসে। অতএব এই যে আজকে রাতে আমরা এখন ওয়াজ করছি, ওয়াজ শুনছি, আলোচনা করছি, মাহফিল হচ্ছে, এই রাতটাকে কোন দিনের রাত ধরা হবে? আগামীকাল বৃহস্পতিবার না? অতএব এটা বৃহস্পতিবার রাত। অতএব রাত হলে পরের দিনের সাথে হিসেব করে বার ঠিক করবেন। শুক্রবার দিন যায় রাত যদি হয় তাহলে ওটা কোন দিনের রাত হবে? শনিবারের রাত। রবিবার দিন যায় রাত হলে সেটা কোন বা দিনের রাত হবে? সোমবারের রাত। তাহলে এবার বার কিভাবে বার করবেন বুঝতে পারছেন তো? যেহেতু ইবাদত বন্দিগী যেগুলো তারিখের উপর নির্ভরশীল সেগুলো চন্দ্রবর্ষ অনুপাতে করতে হয়, আর চন্দ্রবর্ষের হিসেব হলো সন্ধ্যা থেকে দিন শুরু হয়। অতএব আপনি যেই কোনো বারে সন্তান জন্ম নিবে তার আগের দিন আকিকা দিবেন। রাত হলে পরের দিনটার যে অংশ সেটা ধরা হবে রাত, সেই বারটা হবে, সেই হিসেব করে তার আগের বারে আপনি আকিকা দিবেন। বিষয়টা বুঝতে পারছেন? আকিকা সপ্তম দিনে করা সুন্নাত। সপ্তম দিনে করতে না পারলে চোদ্দতম নম্বর দিনে করবেন, চোদ্দ নম্বর দিনে করতে না পারলে একুশ নম্বর দিনে করবেন। যদি কোনো কারণে এই দিনগুলোতে করা হয় নাই, মা বাবার সে আর্থিক সঙ্গতি ছিল না, তখন তারা করতে পারেন নাই, তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে করলেও আদায় হয়ে যাবে। অনেক সালাফ বলেছেন যে আমি যদি জানতাম আমার ছোটবেলায় আকিকা বাবা মা করেননি তাহলে আমি এখন করার ব্যবস্থা করতাম। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরে এরকম হাদিস আছে, যার কারণে সপ্তম, চোদ্দতম, একুশতম দিনগুলোতে করা হলো সুন্নাহ। যদি কোনো কারণে ছুটে যায়, ইচ্ছাকৃত না, কোনো কারণে করা হয় নাই, তাহলে পরে করলেও আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আকিকার গুরুত্ব আমরা অনেকে বুঝি না। অনেকে আকিকা করার জন্য টাকা পয়সা পায় না, অথচ মিষ্টি কিনে মিষ্টি খাওয়ায় অনেক। যে আকিকা করবে, সন্তান জন্ম নিছে তার, এই লোক আকিকার সময় বলে যে ভাই পয়সা নাই, ছেলে হয়েছে, দুইটা ছাগল কিনতে হবে, দুইটা ছাগলের দাম তো 20,000 টাকা, এত টাকা নাই আমার কাছে। কিন্তু দেখা যায় অনেক সময় আমাদের 10 কেজি 15 কেজি মিষ্টি এমনিই কিনা লাগে, আছে না নাই? এই ভাই মিষ্টি তো মানে হলো আটার দলা, চিনি আর আটার দলা, এই তো চিনি এবং আটার দলা মানুষকে খাওয়ায় আপনি 10,000 টাকা নষ্ট করলেন, আর সাথে কয়টা টাকা দিলে তো আপনার গোস্তই খাওয়াইতে পারেন মানুষকে, ঠিক না? ঠিক তো আমরা দেখা যায় মিষ্টি খাওয়াইতে গিয়ে আর আকিকার সুন্নত আদায় করতে পারি না। আকিকা অনেক আমাদের মতো ওয়াজিব, অনেকের মতো সুন্নত গুরুত্বপূর্ণ। যাই হোক, এ বিষয়ে আমরা খেয়াল করব। আর আমরা যারা কারো ছেলে মেয়ে হওয়ার পর তার কাছ থেকে আবদার করি, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, আমরাও বোকামি করি, গোস্ত খাইতে চাইবো যে সন্তান হয়েছে মিয়া আকিকার গোস্তের দাওয়াত দিবেন, সেটা না করে আমরা বলি কি মিষ্টি খাওয়াবেন, ঠিক না? ঠিক আটার দলা খাওয়ার জন্য আবদার করে, আরে ভাই গোস্ত খাইতে চাইবেন, ভাই আপনার ছেলে হয়েছে মাশাআল্লাহ, তাহলে আকিকার গোস্তের দাওয়াত দিয়েন, ওইটার বায়না দিবেন, সেটা না করে আপনি বলেন কি ভাই মিষ্টি খাওয়াই। তো উনিও চিন্তা করে ঠিকই আছে মিষ্টি 1 কেজির দাম কত, আর যদিও আজকাল মিষ্টির দাম গরু গোস্তের দামের মতো, ছাগল গোস্তের দামের মতোই ওইটাও বেড়ে গেছে। যাই হোক, সন্তানের আকিকা দিলে কি হয় জানেন? সন্তানের 1 নম্বর হলো যে তার জীবনের নিরাপত্তা হয়। জীবন নিরাপত্তা মানে রোগ বালাই অসুখ বিসুখ থেকে আল্লাহ তালা তুলনামূলকভাবে হেফাজতে রাখেন। আরও অনেকগুলো উপকারিতা থাকে। হ্যাঁ, সন্তান বাবা মার বাধ্যগত থাকে, বাবা মার হক আদায় করা হয়, সন্তানের প্রতি যে হক সে আদায় করা হয় আকিকা দেওয়ার মাধ্যমে, এই জন্য আকিকা দেওয়াতে কার্পণ্য করবেন না। এরপরে প্রশ্ন, এক বিধবা নারীর পুরুষ অভিভাবক নেই, বোন আছে, অভিভাবক হিসাবে এখন বোনরা বিবাহ দিতে পারবেন কি? কোনো নারী তার যদি কোনো পুরুষ অভিভাবক না থাকে তাহলে সেক্ষেত্রে তার বিবাহে অভিভাবক কে হবেন? এই প্রশ্ন করার আগে জানতে হবে যে পুরুষ অভিভাবকের তালিকাটা কি। পুরুষ অভিভাবকের তালিকা হলো যে নিজের বাবা, তিনি হলেন সবচেয়ে বড় অভিভাবক, তিনি বেঁচে থাকলে আর কেউ অভিভাবক হবে না, তিনি নিজেই অভিভাবক হবেন।
বাবা দুনিয়া থেকে চলে গেছেন নাই তাহলে সেক্ষেত্রে বাবা না থাকলে অভিভাবক হবেন তার ছেলে থাকলে বড় ছেলে ভাই থাকলে বড় ভাই থাকলে তিনি ভাইদের কেউ থাকবেন বড় ভাই হোক যে হোক ভাই থাকবেন বা সন্তানদের কেউ থাকলে তারা হবে ছেলে থাকলে ছেলেও নাই ভাইও নাই বাবাও নাই চাচা থাকলে তিনি অভিভাবক হবেন দাদা থাকলে তিনি অভিভাবক হবেন এভাবে নিজের রক্ত সম্পর্কীয় যে সমস্ত পুরুষরা আছেন তাদের কেউই যদি না থাকে সেরকম তাহলে সেক্ষেত্রে এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ চেয়ারম্যান সাহেব জনপ্রতিনিধি মুরব্বি হ্যাঁ অথবা মসজিদের ইমাম সাহেব তারা তার অভিভাবক হিসাবে তার বিবাহের উদ্যোগ গ্রহণ করবেন এরপরে প্রশ্ন হলো গোপনে বিবাহ করা যাবে না দ্বিতীয় বিবাহ বর্তমানে সমাজের অবস্থা ভালো না ফিতনার কারণে গোপনে করা যাবে কিনা কোন বেচারা দ্বিতীয় বিয়ে করার দরকার হইছে হয়তো বা আবার এদিকে মায়েরও ভয় আছে বহুত দোড়ানি খাইতে হবে এখন কি করবে বেচারা দরকারি প্রশ্ন তার জন্য ভাই ওয়ালাইসা বিসিফাহ কারণ এটা জেনা না এটা বিবাহ বৈধ অতএব এটাকে ঘোষণা করো সবাইকে জানাও অতএব এটা গোপনে করার জিনিস না কিন্তু কেউ যদি গোপনে বিয়ে করে শরিয়া অনুযায়ী বিয়ে হয়ে যাবে বিয়ে হওয়ার জন্য প্রকাশ্যে বিয়ে করাটা শর্ত না কিন্তু সাধারণ অবস্থাতে বিয়ে গোপনে করার জিনিস না বিশেষ করে অবৈধ প্রেম বিবাহ বহির্ভূত ভালোবাসা যুবকদের যৌবনের যে ভ্রম থাকে সেগুলোর কারণে যে সমস্ত যুবকরা করে এগুলোতে দেখা যায় পালায়া লুকায়া ছুপায়া করে ঠিক না আমাকে একটা হিন্দু মেয়ে প্রস্তাব দিয়েছে আমি তাকে বিয়ে করলে সে মুসলিমা হতে চায় কিন্তু আমার পরিবার নিষেধ করেছে আমি এখন কি করতে পারি কোন অন্য ধর্মাবলম্বী মেয়ে সে যদি ইসলামে আসে তাহলে তাকে বিবাহ করতে আর কোনো অসুবিধা নাই শরিয়া দৃষ্টিকোণ থেকে কোনো নিষেধাজ্ঞা নাই এখন মা বাবা বা মুরব্বীরা তারা যদি অন্য সব দিক বিবেচনা করে ছেলেকে পরামর্শ দেয় বাবা তুমি এই ডিসিশন নিও না এবং ছেলে সেই ডিসিশন নেওয়ার ক্ষেত্রে তাদের কথাকে বিবেচনায় রাখার সুযোগ থাকলে অবশ্যই সে চেষ্টা করা উচিত কারণ বাবা মা সন্তানের ভালো চান বেশিরভাগ ক্ষেত্রেই বাবা মা সন্তানের চাইতে বিচক্ষণ হন অতএব তাদের সে সিদ্ধান্তকে শ্রদ্ধা জানানোর মানসিকতা থাকা উচিত আজকাল তো ছেলেরা বাবা মাকে মানুষও মনে করে না বাবা মাকে জিজ্ঞাসাও করতে চায় না অথচ বাবা মার চাইতে বড় আপন আর পৃথিবীতে কেউ হতে পারে না কেউ নাই হয়তো প্রকাশ করতে পারে না বেচারারা হয়তো বা তাদের কোনো ত্রুটি বিচ্ছুতি আছে কিন্তু তাদের ভালোবাসা যত পিওর নির্ভেজাল এরকম পিওর ভালোবাসা পৃথিবীতে আর কেউ আপনাকে দিতে পারবে অতএব ভাইরা আমার বিয়ের ক্ষেত্রে বাবা মা যদি কোনো আর্গুমেন্ট করে বাবা এই জায়গায় করিস না অমুক জায়গায় কর তাহলে তাদের সে আর্গুমেন্টটাকে যথাসম্ভব মূল্যায়ন করার চেষ্টা করবেন বেশিরভাগ যুবকরা আজকাল নিজের যে পছন্দ বিশেষ করে বিবাহ বহির্ভূত যে প্রেম নামে হারাম রিলেশন করে ফেলে ওইটার দিকে সে এমন ঝুঁকা ঝুঁকে বাবা মা কেন দুনিয়া একদিকে গেলে মনে হয় এর বাইরে আমার যাওয়া ঠিক হবে না বিয়ের কিছুদিন পরে যাইতে না যাইতে আস্তে আস্তে টের পায় যে আমি যেটাকে জান্নাত মনে করছিলাম এটা তো আসলে জান্নাত না এটা তো কচু ক্ষেত অতএব সবসময় আমার ডিসিশন যে সঠিক হবে এমনটি মনে করার কোনো কারণ হ্যাঁ কোনো বাপ মা যদি তার ভিতরে দিনের বুঝ না থাকে তিনি আপনাকে এমন জায়গা বিয়ের কথা বলছেন যেখানে দিনদারিতা নাই আপনি দিনদারিকা থেকে অগ্রাধিকার দিয়েছেন তিনি দিনদারি থেকে অগ্রাধিকার দিতে চাচ্ছেন না তাহলে এক্ষেত্রে তার কথা গ্রহণযোগ্য না তারপরে বিয়াদবি করা যাবে না এছাড়া দুনিয়াবি বিবেচনায় তাদের বিবেচনাকে যথাসম্ভব আমলে নেয়ার চেষ্টা করা ভালো বর্তমান সময়ে হারাম সম্পর্কগুলোকে সহজ করে দিয়ে বিয়েটাকে কঠিন করে দেওয়া হয়েছে এই অবস্থা আমাদের কি কি পরিবর্তন আনা জরুরি খুবই দরকারি প্রশ্ন এখন জেনা এবং অবৈধ সম্পর্ক করা সহজ হয়ে গেছে বিয়ে করা কি হয়ে গেছে বাল্য বিয়ে নিষিদ্ধ কিন্তু বাল্য প্রেম অপ্রাপ্ত বয়স্ক পোলাপান অবৈধ সম্পর্ক করলে সে ব্যাপারে তেমন কোনো মাথা ব্যথা বরং বাধা দিতে গেলে ব্যক্তি স্বাধীনতায় সেটা আঘাত হয়ে যায় আল্লাহ তাআলা এই দ্বিচারিতা থেকে আমাদেরকে হেফাজতে রাখুন মনে রাখবেন জন্মের হার কমানো এবং মানুষের সংখ্যা কমানোর জন্য এই নানা রকমের যত মিশন আছে পৃথিবীর বিভিন্ন দেশ যে মিশনগুলো নিয়েছে এগুলো সবগুলো ক্ষতিকর প্রমাণ হয়েছে চায়নার মতো দেশ এখন জন্মের হার আর বাড়াইতে পারতেছে না কারণ মানুষের টেন্ডেন্সি একবার
প্রবণতা একবার যদি চেঞ্জ হয়ে যায় ওইটাকে ফেরত পাঠ কর আনা কঠিন হয়ে যায় পৃথিবীর অনেক উন্নত দেশে প্রণোদনা দিয়ে সন্তান জন্মের হার আর বাড়াতে পারছে না নিয়ন্ত্রণ করতে করতে এমন জায়গায় নিয়ে গেছে মানুষের টেন্ডেন্সি এবং রুচি চেঞ্জ হয়ে গেছে ভাইরা আমার মানুষ এটা কোনো সমাজের জন্য বোঝা না মানুষ সম্পদ মানুষ কি আমাদের দেশে একটা কথা আপনারা প্রায় শুনবেন যে ছোট পরিবার সুখী পরিবার শুনেন না আপনারা ছোট পরিবার মানে ছেলে মেয়ে একটা বা দুটার বেশি নাই এরা সুখে আছে তাই না বাস্তবে কিন্তু সেটা না বেশিরভাগ দেখবেন আল্লাহ তাআলা যাদেরকে কয়েকটা ছেলে মেয়ে দিয়েছে তারা তুলনামূলক ভালো থাকে কারণ একটা দুটা যদি অমানুষ হয় চার পাঁচটা ছেলে মেয়ে থাকলে একটা না একটা কি হয়ে যায় মানুষ হয়েই যায় একেবারে সবগুলো মানুষ হয়ে যাবে এরকম সম্ভাবনা খুবই ক্ষীণ থাকে আর যাদের থাকেই অল্প ওই অল্পটা যদি নষ্ট হয়ে যায় তাহলে ফলে মূলে সব শেষ ঠিক না ঠিক এই জন্য ভাইরা আমার বিবাহের বিষয়টিকে সহজ করা উচিত অভিভাবকরা তাদের ছেলে মেয়েদেরকে বিয়ের উপযুক্ত হলে বিলম্ব না করে বিয়ে দিবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি না দেন তাহলে পৃথিবীতে নানান ফ্যাসাদ তৈরি হবে ব্যত্যয় তৈরি হবে জেনা ব্যবচার বেড়ে যাবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন নিজেকে গুনার কাছ থেকে বাঁচানোর জন্য হারাম সম্পর্ক থেকে দূরে থাকার জন্য ফিতনা ফাসাদের এই সময় পরিবারে বারবার বিয়ের কথা বলার পর সমাজের মানুষ এবং পরিবারে মানুষের জন্য বিয়ে করাটা কঠিন হয়ে যাচ্ছে এখন আমি যদি গুনাহের কোনো কাজে লিপ্ত হই এটার জন্য কি যারা সমাজের নীতি তৈরি করেছে এবং পরিবারের সবাই গুনাহের বাগিদার হবে অবশ্যই গুনাহের বাগিদার হবে সন্তানকে উপযুক্ত বয়স হয়েছে তারপরও বিয়ে দিতে দিচ্ছেন না গড়িমসি করছেন নানান অজুহাত দিয়া এই ফাঁকে সে বিভিন্ন হারাম রিলেশনে জড়ায় গেছে অবশ্যই বাবা মায়ের জন্য আল্লাহর কাছে জবাব দিয়ে করা লাগবে গুনাহের বাগিদার হবে কারণ সন্তানের বিপদগামিতার জন্য তিনি দায়ী তার কারণে সন্তান বিপদগামিতার পথে গেছে এই জন্য এগুলো খেয়াল রাখতে হবে আমাদের পূর্বপুরুষ মুরব্বীরা যারা আছেন অনেকে দেখেন অনেক কম বয়সে বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ তারা আমাদের চেয়ে ভালো ছিল স্বাস্থ্যগতভাবেও ভালো ছিল রিলেশন বা আন্তরিকতাও তাদের কমতি ছিল না অতএব অভিভাবকরা সন্তানদেরকে উপযুক্ত হওয়ার পর বিলম্ব না করে বিয়ের উদ্যোগ নেবেন আর যারা বিয়ে করতে চান যুবকরা বাবা মাকে চাপ দেওয়ার জন্য আমার কাছে প্রশ্ন দেন আপনাদেরকে আমি বলি কাজে লাগেন পয়সা কামানো শুরু করেন বিয়ে দেখবেন এমনি সহজ হয়ে গেছে কামাই রোজগার করবেন না শুধু বাপের হোটেলে বসে বসে খাবেন আর বলবেন হুজুর ফতোয়া দেন বাপের জন্য তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবে এটা তো উচিত না অতএব পয়সা কামানোর চেষ্টা করতে হবে হালাল উপার্জনের চেষ্টা করতে হবে বর্তমানে বন্ধুতা মানে যেন অশ্লীল কথাবার্তা বলে তা প্রকাশ করতে হয় কিভাবে উত্তম বন্ধু নির্বাচন করা যায় উত্তম বন্ধুর বৈশিষ্ট্য কি খুবই দরকারি প্রশ্ন ভাইরা আমাদের সমাজে যত যুবক আজ নষ্টের পথে পা বাড়িয়েছে তাদের শতভাগ বললে ভুল হবে না বেশিরভাগ যুবকরা নষ্ট হয়েছে খারাপ বন্ধুর কারণে খারাপ বন্ধু এমন একটা জিনিস যে এটা মানুষের দুনিয়াকেও ধ্বংস করে আখেরাতকেও এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে আল আখিল্লাউ ইয়াউমাইযিন বাযুহুম আদুউন লিবাযিন ইল্লাল মুত্তাকিন আল আখিল্লাউ ইয়াউমাইযিন বাযুহুম আদুউন লিবাযিন ইল্লাল মুত্তাকিন কিয়ামতের ময়দানে বন্ধুরা একে অন্যের শত্রু হবে কারণ বন্ধুর হাত ধরে সে বিড়ি ধরছে এরপরে সিগারেট ধরছে এরপরে মাদকের বোতলে গেছে ঠিক না ঠিক এই জন্য যেই বন্ধু আমাকে অন্যায়ের দিকে নেয় সেই বন্ধু থেকে নিজেকে সরায় আনতে হবে কোন বন্ধু আমাকে আল্লাহর দিকে আহ্বান করে সে বন্ধুর কাছে যেতে হবে আমাদের তরুণ ভাইরা যারা আছেন আপনারা আমি লক্ষ্য করি বেশিরভাগ বন্ধুতা মানে হলো আপনাদের অশ্লীল কথাবার্তা বলা হেয়ালিপনা করা বাদ্রামো করা পাগলামো করা মাস্তানি করা ছোট ছোট বাচ্চারা নষ্ট হয়ে যাচ্ছে কি বের হয়েছে নাম কিশোর গ্যাং ঠিক না ঠিক প্রশাসনের মাথা খারাপ হয়ে যাচ্ছে নিয়ন্ত্রণ করতে গিয়ে ছোট বাচ্চা এই বাচ্চা মায়ের পেট থেকে তো কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী হয়ে জন্ম নেয় নাই নিশ্চয়ই কোনো অমানুষ পরিবার যে তার সন্তানকে মানুষ করতে পারে নাই তার পরিবারের ওই সন্তানের পালায় পড়ে খপ্পরে পড়ে এই বাচ্চাটা নষ্ট হয়েছে ঠিক না ভাই ঠিক এই জন্য দেখবেন কোন বন্ধু আপনাকে আল্লাহর কথা স্মরণ করায় নামাজের দিকে আহ্বান করে সততার কথা বলে অন্যায় থেকে দূরে সরায় সেই বন্ধুর দাম কোটি টাকা আর যেই বন্ধু আপনাকে পাপের দিকে নিয়ে যায় চল দোস্ত আর কি হবে
আকামের দিকে নিয়ে যায়। মনে রাখবেন এটা হলো আপনার জন্য বিষধর সাপের মতো, এরকম বন্ধু থেকে দূরে থাকবেন, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ভালো বন্ধু কিভাবে নির্বাচন করবেন? ওই যে বন্ধু আপনাকে ভালোর পথে আহ্বান করে সেই বন্ধুগুলোকে খুঁজে খুঁজে তার সাথে বন্ধুতা করবেন, তার সাথে থাকার চেষ্টা করবেন এবং খারাপ বন্ধু তাদের থেকে দূরে সরবেন। মসজিদের দান বাক্সের টাকা ইমাম মুয়াজ্জিন সাহেবরা খেতে পারবেন কিনা? মসজিদের দান বাক্সের টাকা ইমাম মুয়াজ্জিনরা খেতে পারবেন না। তাহলে সেক্রেটারি সাহেব খেতে পারবে? না। কেশিয়ার সাহেব? না। কোন সাহেব খেতে পারবেন? না। মসজিদের দান বাক্সে টাকা দেওয়ার মানে হলো আমি মসজিদের দান বাক্সে টাকা দেয়া হলো আল্লাহকে টাকা দেওয়া, যে আল্লাহর ঘরের জন্য টাকাটা দিয়ে দিলাম, এটার মালিক এখন কে? আল্লাহ। আল্লাহর তরফ থেকে আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষণের জন্য মসজিদ কর্তৃপক্ষ খরচ করবে, তারা সেটা বুঝে নিয়ে এটাকে মূল ফান্ডের সাথে যুক্ত করে তারপরে এটা দিয়া তারা ইমাম মুয়াজ্জিনের বেতন দিতে পারেন, বিদ্যুৎ বিল গ্যাস বিল থাকলে সেগুলো দিতে পারেন, অন্য খরচ থাকলে সেগুলো করতে পারেন। কিন্তু এটা দিলেই যে কোনো ব্যক্তি মালিক হবে সরাসরি এরকম কোনো সুযোগ, এই জন্যই তো আমি বলি যে আমাদের অনেক ভাইরা আছে মসজিদ মাদ্রাসায় দান করেন, দান করার পর মসজিদ মাদ্রাসার স্টাফদেরকে নিজের চাকর বা কাজের লোক বা অধীনস্থ মনে করেন, এটা ভুল। কারণ আপনি টাকাটা দিয়েছেন আল্লাহকে, বিনিময়টা নেবেন কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। আপনি যে টাকা দিয়েছেন সেটা দিয়ে ইমাম সাহেবকে বেতন দেয়া হয়েছে ঠিক, কিন্তু আপনি সরাসরি ইমাম সাহেবকে দেন না, আপনি দিয়েছেন আল্লাহকে, আল্লাহর তরফ থেকে এবার কর্তৃপক্ষ হইয়া ইমাম সাহেবের কাছে গেছে। তাহলে আপনি ডাইরেক্ট ইমাম সাহেবকে টাকা দিয়া চাকর রাখেন নাই, ইমাম সাহেব বা মুয়াজ্জিন আপনার চাকর না, আপনি টাকা দিয়েছেন আল্লাহকে, আল্লাহর কাছ থেকে সওয়াব পাবেন, আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষণের জন্য কর্তৃপক্ষ যথাযথ নিয়মে তাদেরকে স্যালারি দিয়েছেন, বিধায় জিনিসটা ঘুরে আসছে, সরাসরি আপনি দেন নাই। এই জন্য কোনো মসজিদের দান বাক্সের টাকা মসজিদের স্টাফরা চাইলেই নিয়ে নিতে পারবে, খেয়ে ফেলতে পারবে না, যদি খায় তাহলে আমানতের খেয়ানত হবে এবং গুনাহ হবে। এরপরে প্রশ্ন হলো সন্তান দিনদার হওয়ার আমল আছে কিনা? অবশ্যই আমল আছে। কোরআনে কারিমে কয়েকটি দোয়া আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, বিভিন্ন নবী রাসূলগণ আল্লাহ তাআলার কাছে নেক সন্তানের জন্য দোয়া চেয়েছেন, এগুলোর অর্থের মধ্যে সন্তান যেন নেক হয় সে দোয়ার কথা রয়েছে। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন। সূরে ফুরকানের 74 নম্বর আয়াত সাধারণভাবে পড়তে পারেন, বিবাহিত অবিবাহিত সবাই, আল্লাহ যেন সন্তান নেক হয়। রব্বানা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, আল্লাহ আমার পরিবার এবং সন্তান এমন দেন যে তারা আমাদের নয়ন জোড়ানোর মতো হয়। নয়ন জোড়ানোর মতো সন্তান বুঝেন? যেই সন্তান আমার চোখ শীতল করে দিবে, মানে তার সব কিছু ভালো থাকবে, তাহলে না চোখ শীতল হবে। একজন সন্তান দেখতে শুনতে মাশাআল্লাহ খুব সুন্দর, কিন্তু শরীরে ভয়ঙ্কর রোগ আছে, ক্যান্সার আছে, আপনার চোখ শীতল হবে বাচ্চা দেখলে? এই ছেলের দিকে তাকাইলে আপনার পরিজন হা হা করে উঠবে যে দেখতে শুনতে এত সুন্দর, ভিতরে এত রোগ, ঠিক না? ঠিক, দেখতে শুনতে ভালো, রোগ বালাইও নাই, কিন্তু মেধা নাই, মাথা কাজ করে না, তাও আপনার ভালো লাগবে। এই জন্য আল্লাহ তাআলা এমন একটা শব্দ দিয়েছেন দোয়ার জন্য যে এখানে সবকিছু আছে, আল্লাহ এমন সন্তান দেন, এমন পরিবার দেন, এমন স্বামী এমন স্ত্রী দেন যাকে দেখলে আমার চোখ জুড়িয়ে যাবে, তার মানে সব দিক ভালো থাকলে তখন কি হয়, নয়ন জোড়া। তো এই দোয়াটা করবেন, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং আমাদের গোটা পরিবারকে আপনি মুত্তাকিদের ইমাম বানায়া দেন। ভাইরা আমি একটা কথা বলি, এই যুগে একজন গরিব অভাবী মানুষ মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন টাকার মালিক হওয়া, কোটি কোটি টাকার মালিক হওয়া যত কঠিন, সন্তানকে মানুষের মতো মানুষ বানানো তার চাইতে বেশি কঠিন। ডাক্তার ইঞ্জিনিয়ার বানানো সহজ, এমনকি মাদ্রাসা পড়ে আপনি দাওরা পাশ করায় দিলেন, টাইটেল পাশ করায় দিলেন, কামেল পাশ করায় দিলেন, এগুলো অমন জটিল কিছু না। আমি বলেছি মানুষের মতো মানুষ, যে মনুষ্যত্ব ধারণ করবে লালন করবে, এরকম সন্তান বানানো আজকাল সহজ না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং সেভাবে চেষ্টাও করতে হবে। অসুস্থ থেকে সুস্থ হওয়ার কোরআনই কোনো আমল বলবেন কি? অসুস্থ থেকে সুস্থ হওয়ার জন্য কোরআনের একটি দোয়ার কথা মনে পড়ে, রব্বি আন্নি মাসানিয়া আদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। কে দোয়া করেছেন? আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম।
তাকে আল্লাহ তাআলা রোগ দিয়ে পরীক্ষা করেছেন, তিনি এই দোয়া পড়েছেন, আল্লাহ তাআলা তাকে সুস্থ করেছেন। অতএব আপনি অসুস্থ কোরআনের দোয়া যদি চান তো বলবো আমি এই দোয়া পড়েন একজন নবীর দোয়া, রব্বি আন্নি মাসানিয়া দুর, অর্থাৎ আল্লাহ আমার অসুস্থতা আমাকে পেয়ে বসেছে, ওয়ান্তার হামুর রাহিমিন, আর আপনি হলেন সবচেয়ে বড় দয়ালু, অর্থাৎ আমাকে আপনি সুস্থতা দান করেন। অতএব এই দোয়া পড়বেন, আর বাহির থেকে যারা তাকে দেখতে যাবেন বা ভেতর থেকে যারা রোগী হিসাবে রোগীর আপনার অ্যাটেন্ডেন্স হিসাবে কিংবা তাকে সেবা দেওয়ার জন্য দেখতে যাবেন, সাক্ষাতের জন্য যাবেন, তারা দোয়া পড়বেন আসআলুল্লাহুল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক। এরপরে প্রশ্ন, মোবাইলে কোরআন পড়লে ওযু করতে হবে কিনা? মোবাইলে কোরআন তেলাওয়াত করার জন্য ওযু লাগবে কিনা? এই যুগে আলহামদুলিল্লাহ স্মার্টফোনগুলোতে কোরআনে কারীমের অ্যাপ ডাউনলোড করে তেলাওয়াত করা যায়, তাই না? তো সেগুলোতে ওযু লাগবে কিনা, এটার উত্তর হলো যে মোবাইলে স্ক্রিন টাচ আপনার যে মোবাইল, হ্যাঁ, এই স্মার্টফোনগুলো, এগুলোতে ওযু ছাড়াও যদি কোরআন তেলাওয়াত করেন তাতে গুনাহ হবে না। কারণ হলো কোরআনে কারীমকে আপনি সরাসরি যখন ধরবেন তখন আপনার ওযু থাকা লাগবে, কিন্তু মোবাইলের ভেতরে যে কোরআন আছে যেটা সফট কপি বলা হয়, এই সফট কপি এটা টাচ করা যায় না, ধরা যায় না, আপনি চাইলেও এটা ধরতে পারবেন, আপনি যে উপর দিয়া আঙ্গুল দিয়া সরায় সরায় পাতা উল্টাচ্ছেন এটা আসলে সরাসরি ধরা হয় না, কারণ এখানে সেন্সর আছে, গ্লাস আছে, প্রোটেকশন গ্লাস আছে, অনেকগুলো আবরণ আছে, চাইলেও ওইটা টাচ করা যায় না। সেজন্য কোরআনে কারীম সরাসরি প্রিন্টেড কোরআন বা কোনো জায়গায় কোরআন লেখা আছে ওটা স্পর্শ করার জন্য ওযু লাগবে, এটাই বিশুদ্ধতর মত এবং বহু হাদিসে এবারে বর্ণিত হয়েছে। কিন্তু স্ক্রিন টাচ মোবাইলে যদি আপনি কোরআন তেলাওয়াত করেন তাহলে ওযু ছাড়াও আপনি তেলাওয়াত করতে পারবেন, যদি ওযু করে করতে পারলে ধরতে পারলে ভালো। অমুসলিমদেরকে ইসলামের দিকে দাওয়াত দেওয়ার নিয়ম কি? অন্য ধর্মাবলম্বীদেরকে ইসলামের দিকে আহ্বান করতে হবে, কিন্তু তার জন্য সর্বপ্রথম উপায় হলো নিজে আপনি ভালো মুসলমান হওয়ার চেষ্টা করেন, আপনার লেনদেন ভালো হবে, দুই নম্বরই থাকবে না, অসততা করবেন না, মানুষের টাকা পয়সা নিয়ে ঘুরাবেন না, মিথ্যা কথা বলবেন না, আচরণ খারাপ করবেন না, গালমন্দ করবেন না, আপনার আচরণ দিয়ে একজন ভিন্ন ধর্মের মানুষ ইসলামের সৌন্দর্য দেখবেন, এটা হলো এক নম্বর দাওয়াতের পদ্ধতি। নাম্বার দুই, ইসলামের বিভিন্ন সৌন্দর্যগুলোকে বিভিন্ন সময় তুলে ধরার চেষ্টা করবেন তার সামনে। নাম্বার তিন, তাকে তাওহীদের পথে আহ্বান করবেন। এরকম ধাপে ধাপে অন্য ধর্মের মানুষকে আমরা ইসলামের পথে আহ্বান করতে পারি। ফজরের নামাজের পর ঘুমালে কি কি শাস্তি ক্ষতি হয়? ফজরের নামাজের পরের ঘুম স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা উপকারী কিছু না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের জন্য ভোরবেলার সময় সকালবেলার সময়টাতে আপনি বরকত দিয়েন। তো ওই টাইমে যদি আপনি ঘুমায় থাকেন বরকত হবে? ভাইরা আমার, আজকাল আমাদের বদভ্যাস হয়ে গেলে রাত 12টা 1টা 2টার আগে আমরা ঘুমাই না, যার কারণে সকালে আমরা কাজে যেতে পারি না, ঘুমায় থাকি। সকালে যদি কেউ ঘুমায় যায় তাহলে আলস্য চলে আসে, আর তার কাজে বরকত হয় না। এই জন্য রাতে তাড়াতাড়ি ঘুমাইতে হবে, সকালে তাড়াতাড়ি উঠতে হবে, ইনশাল্লাহ ওই টাইমে আল্লাহ তাআলা বরকত দান করবেন। নামাজের মধ্যে দুনিয়াবী চিন্তা ভাবনা দূর করার উপায় কি? নামাজের মধ্যে দুনিয়ার কোনো চিন্তা আসবে না, সব দূর করে ফেলবেন, এটা সম্ভব না। কিছু চিন্তা নিজের অজান্তে হলেও চলে আসতে পারে, ইচ্ছাকৃত ওইগুলো নিয়ে চিন্তা ভাবনা করবেন না, জল্পনা কল্পনা করবেন না, চিন্তা আসছে সাথে সাথে পানা চেয়ে নেবেন, এটা আপনি করতে পারেন। তবে এটার জন্য আলাদা করে পরেশান হওয়ার দরকার নেই। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ইমামতি করে নামাজ পড়াচ্ছিলেন, একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনে নামাজ সংক্ষিপ্ত করছেন, এই যে অন্যদিকে মন গেছে। অতএব অন্যদিকে মন যেতে পারে ইচ্ছাকৃত অন্য জল্পনা কল্পনা করা দোষের, মন চলে গেলে সাথে সাথে এটাকে আনার চেষ্টা করবেন, জাস্ট এটুকু করলেই হবে। স্ত্রী তার স্বামীর বাম পাজরের হাড্ডি থেকে তৈরি, এই কথাটা কি সঠিক? স্ত্রী বাম পাজরের হাড্ডি থেকে, স্বামীর বাম পাজরের হাড্ডি থেকে তৈরি কিনা? হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের স্ত্রীদেরকে সংশোধনের চেষ্টা করবা, কিন্তু খুব বেশি সোজা করতে চাইলে একদম বাঁকা হয়ে যেতে পারে, কারণ তাদেরকে বাম পাজরের হাড্ডি থেকে তৈরি করা হয়েছে। এ হাদিসে কিন্তু এটা বলা হয় না যে প্রত্যেক স্ত্রী তার স্বামীর বাম পাজরের হাড্ডি থেকে তৈরি হয়েছে, বরং এ হাদিসে বলা হয়েছে মৌলিকভাবে আদম আলাইহিসসালামের পর যখন মা হাওয়ার সৃষ্টি হয়েছে সেই ক্ষেত্রে এটি ঘটেছে, প্রত্যেক নারীকে ইন্ডিভিজুয়ালি তার স্বামীর হাড় থেকে তৈরি করা হয় নাই, কারণ বহু নারী আছে যার স্বামীই নাই, দুনিয়া থেকে চলে গেছে বিয়ে ছাড়া, তাহলে তার সৃষ্টি কোথেকে হয়েছে? বুঝেন নাই কথা? তো হাদিসে এটা বলা হয়নি,
যে প্রত্যেক নারীকে তার স্বামীর হাড় থেকে তৈরি করা হয়েছে বরং শুরুর ঘটনার কথা ইঙ্গিত করা হয়েছে শুধুমাত্র হাদিসে এরপরে প্রশ্ন হলো যাত্রারত অবস্থায় সাদা স্রাব অথবা নাপাক কোনো জিনিস যদি পোশাকে লেগে থাকে ওই অবস্থা কিভাবে সালাত আদায় করব যাত্রা পথে বা যে কোনো ভাবে সাদা স্রাব হোক বা অন্য কোনো নাপাক হোক যদি কাপড় লেগে যায় এর আগে এক প্রশ্ন উত্তর আমরা বলেছি ওই জায়গাটা ধরে টয়লেটে গিয়ে ধুয়ে ফেলবেন বাস আপনি নামাজ পড়তে পারেন কোনো অসুবিধা নেই এমন কি যদি এমন হয় যে সেই জায়গাটা শুকায় গেছে কিন্তু আপনি জানেন জায়গাটা এর বাইরে হবে না তারপরও আপনি না ধুয়ে ফেললে নাপাক দূর হয়ে যাবে এবং আপনি নামাজ পড়তে পারেন আর যদি অন্য কাপড় থাকে চেঞ্জ করে পড়তে পারেন তাহলে সেটা ভালো ব্যবসা বানানোর জন্য ঘুষ দেওয়া লাগলে দেওয়া যাবে কিনা এটা হালাল হবে কিনা ভাইরা আমার ঘুষ দেওয়া হালাল না হারাম এই হারাম কাজটা আমরা অনেকে সুখের চোটে করি অনেকে ঠেকায় পড়ে করে আবার অনেকে সুখের চোটে কিরকম আমি বলি একটা পাসপোর্ট আমার পাইতে নরমালি ধরেন 28 দিন সময় লাগবে আমি চাই ওইটা যাতে 20 দিনে পেয়ে যায় একটা পাসপোর্ট পাওয়ার জন্য আমার সিরিয়াল ধরতে হবে যায় আমি চাই যে না সিরিয়াল ধরতে পারবো না এই জন্য দালালদের বলি বাবা সিরিয়াল ধরতে পারবো না টাকা 500 নেও না তুমি তুমি ব্যবস্থা করো তো এগুলো বেশিরভাগ ক্ষেত্রে ঘুষের দিকে চলে যায় এবং ঘুষ হারাম এবং যারা ঘুষ দেয় ঘুষ গ্রহণ করে তাদের উপরে আল্লাহ লানত বর্ষিত হয় বিশেষ করে কেউ যদি নিরুপায় হয়ে ঘুষ দেওয়া লাগে যে এছাড়া তার চাকরি হয় না সবাই জুলুম করতেছে কেউ তাকে ন্যায্যভাবে তার অধিকার দিচ্ছে না তাহলে তো নিরুপায় বিদ্যুতের লাইন পাচ্ছে না গ্যাসের লাইন পাচ্ছে না ঘুষ ছাড়া কোনো রাস্তাই নেই এরকম যদি হয় আল্লাহ মাফ করুক তাহলে যে দিচ্ছে তার গুণা হবে না কিন্তু যে খায় তার গুণা সর্বাবস্থায় হবে ব্যবসাকে বাড়ানোর জন্য ঘুষ দেওয়া এটা জায়েজ নয় জান বাঁচানোর জন্য জীবন রক্ষার জন্য উপায় নাই আর হাল ইনকামের কোনো পথ নাই তখন আপনি ঘুষ দিচ্ছেন সেটা ভিন্ন কথা কিন্তু ব্যবসা বাড়ানোর জন্য যে বললাম সুখের চোটে ঘুষ এটা দিবেন না হ্যাঁ এমন হলো যে ব্যবসা টিকিয়ে থাকাই সম্ভব নয় ঘুষ না দিলে এরকম পরিস্থিতি হলে আশা করা যায় আল্লাহ তাআলা মাফ করবেন আমি আল্লাহর ইবাদত করতে ইচ্ছুক এবং ইবাদত করি কিন্তু যত বেশি ইবাদত করি তত অসুস্থ হই এবং ইবাদতে অনীহা চলে আসে অসুস্থ থাকার কারণে আগে নামাজের যে স্বাদ পেতাম সেটা এখন আর পাই না এমত অবস্থা আমার করণীয় কি ভাইরা আমার আপনাকে বুঝতে হবে আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন তাদেরকে পরীক্ষা করেন আল্লাহ যারে ভালোবাসেন তাকে কি করেন ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন মানুষকে কোন সম্প্রদায়কে ভালোবাসেন তাদেরকে কি করেন পরীক্ষা করেন এজন্য ভাই অসুস্থ হয়েছেন তার মানে আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করেন আপনার সবর আছে কিনা এই টাইমে আপনি কি করেন এটা আল্লাহ তাআলা প্রমাণ করতে চাচ্ছেন আল্লাহ জানেন সবকিছু প্রকাশ করতে চাচ্ছেন এজন্য এই টাইমটাতে আরো বেশি ধৈর্য ধারণ করার চেষ্টা করতে হবে মনে রাখবেন ধৈর্যের বিনিময়ে আল্লাহ তাআলা মানুষকে জান্নাত দেবে বিধায় বেসবর মানুষ জান্নাতে যেতে পারবে এজন্য যত কষ্ট হবে তত আল্লাহর উপরে ভরসা এবং আস্থা রাখতে হবে এবং সবর করতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমি অনেক আগে ভণ্ডপীরের কাছে মুরিদ হয়েছি এখন আমার করণীয় কি আপনি নিজেই যদি টের পান যে আপনি যে সাপকে যে বেটাকে যে লোকটাকে পিসাব বানাইছেন এই বেটা এই পিসাব আপনাকে নিয়ে যাচ্ছে কোথায় জাহান্নামের দিকে তাহলে খুব দ্রুততার সাথে এই পিসাবকে তিন তালাক দেওয়াটা আপনার জন্য ফরজ কথা বুঝতে পারছি কারণ খারাপ বন্ধু যেরকম মানুষকে ধ্বংস করে দেয় আপনি খারাপ কোন ব্যক্তিকে ভালো মানুষ মনে করে তাকে অনুসরণ করছেন তাকে অনুসরণ করছেন তার পরামর্শ নিচ্ছেন তাহলে আপনার ধ্বংস আসতে আর দেরি হবে না যেই আলেম যেই হুজুর আপনাকে কোরআন হাদিসের বাইরে অন্যান্য পথে যাওয়ার নির্দেশ করে আপনি কোরআন হাদিসের সাথে মিল পান না খুব দ্রুততার সাথে তাকে ত্যাগ করবেন কথা বুঝাতে পারছি আর যে আপনাকে কোরআন হাদিসের পথে আহ্বান করবে সে যদি একজন সাধারণ মানুষ হয় তবুও তার কথা শুনবেন কারণ তিনি আহ্বান তার নিজের দিকে করছেন না কোথায় করছেন কোরআন এবং হাদিসের দিকে আহ্বান করছেন আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারাকতু ফিকুম আমরাইন তোমাদের জন্য দুইটা জিনিস শিখে যাচ্ছি কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতএব এই কোরআন হাদিসের আলোকে চললে আমাদের জীবন আলোকিত হবে আর না হলে অন্ধকারে ভরে যাবে অতএব আমরা দেখে শুনে অনুসরণ করব কার অনুসরণ করছি কারণ ভাইরা আমার আপনি দুনিয়াতে একটা ভুল করলে আবার ঠিক করতে পারবেন কিন্তু আখেরাতের ব্যাপার একবার যদি ভুল পথে চলে যান আর ওইভাবে দুনিয়া থেকে চলে যান আর দুনিয়াতে ফেরত এসে কারেকশন করা যাবে অতএব সাবধান সাবধান আলেম নির্বাচন হ্যাঁ শিক্ষক নির্বাচন যাকে আপনি দেখে যার কাছ থেকে পরামর্শ নিয়ে দিনের উপরে চলবেন এটা নির্বাচন করতে 10 বার ভাববেন আমি প্রায় শুনে বলি
ভালো আলেম চেনার উপায়টা কি? ভালো ইমাম, ভালো আলেম, ভালো হুজুর চিনবেন কিভাবে? আমি বলি তিনটা মার্কা আছে। কয়টা মার্কা? এক নম্বর হলো তিনি নিজে যা বলেন সে অনুযায়ী নিজে আমল করেন, তিনি যা ওয়াজ করেন সেগুলো অনুযায়ী তিনি নিজে আমল করেন। এই মার্কা থাকতে হবে তার মধ্যে, না হলে তিনি ভালো হুজুর ভালো আলেম হইতে পারেন না। নাম্বার দুই, ফরজ আমলের পাশাপাশি নফল আমলের চেষ্টা তার মধ্যে থাকবে, তিনি ব্যক্তিগত নফল আমল করারও আগ্রহ বোধ তার ভিতরে আছে, আগ্রহ আছে, এরকমটি আপনি আজ করবেন। হয়তো অনেক বেশি পড়তে পারেন না কিন্তু চেষ্টা আছে, কিন্তু না কোন রকম ফরজ ছেড়ে চলে যায়, নফলের কোনো খোঁজ খবর কখনোই দেখেন না, ডিপলি যদি দেখার সুযোগ হয় তাহলে এটা খুব বেশি ভালো লক্ষণ না। কিন্তু এর চাইতে গুরুত্বপূর্ণ মার্কা যেটা তিন নম্বরের সেটা হলো দুনিয়ার প্রতি মোহ আছে কিনা এটা দেখবেন। ওয়াজ করে, নসিহত করে, লম্বা লম্বা কথা বলে, সুন্দর সুন্দর কথা বলে, সবই ঠিক আছে, কিন্তু দিন শেষে পয়সা ছাড়া আর কিচ্ছু এটা অবশ্য সাধারণ মানুষের ক্ষেত্রে একই কথা যে একজন মানুষ মুত্তাকি পরেজগার সে কখনো দুনিয়ার মোহে আসক্ত হতে পারে। দুনিয়ার জন্য চেষ্টা করবেন, মেহনত করবেন, হালাল ইনকামের জন্য অবশ্যই পরিশ্রম করবেন, সিরিয়াসনেসের সাথে কাজ করবেন, কিন্তু এর মানে এই না যে দুনিয়ার জন্য আপনি পাগল হয়ে যাবেন। দুনিয়ার কিছু হারায় গেছে আলহামদুলিল্লাহ, এটার জন্য এত অস্থির হওয়ার কিছু নাই। আবার দুনিয়ার কিছু পেয়ে গেছেন সেটার জন্য এত পাগল হওয়ার কিছু নাই। ইমানদারের কাছে এগুলো আকর্ষণীয় বস্তু কিন্তু এগুলো তাকে মোহাবিষ্ট করতে পারে না। এই জন্য ভালো আলেম তিনি সব সময় যা বলবেন সেটা অনুযায়ী তিনি নিজে আমল করবেন, ফরজের পাশাপাশি নফল আমল করার চেষ্টা তার ভিতরে আপনি দেখতে পাবেন, এবং সর্বশেষ দুনিয়ার জন্য তিনি চেষ্টা করবেন, ব্যবসা বাণিজ্য করেন, হালাল উপার্জন করবেন, সবই ঠিক আছে, দুনিয়ার জন্য পাগল হয়ে যাবেন না যে পয়সা ছাড়া কিচ্ছু চিনি না। আল্লাহ তাআলা আমাদেরকে হক্কানি ওলামাদেরকে কোরআন হাদিসের অনুসারে আলেমদেরকে চেনা এবং তাদের অনুসরণ করার তৌফিক দান করুন। সর্বশেষ প্রশ্ন, মোবাইল এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নির্দেশনা সম্পর্কে বলবেন কি? কোরআন হাদিসের আলোকে সামাজিক যোগাযোগের মাধ্যম এবং মোবাইল ফোনের ব্যবহার, এটার উপর তো 2 ঘন্টার একটা ওয়াজ লাগবে, আমাদের ওয়াজ তো শেষ। তো সংক্ষেপে শুধু এটুকু বলি যে মোবাইল ফোন, আমি একটা কথা বলি, মোবাইলের ভার বহন করা দুনিয়াতে সহজ হলেও মোবাইলের দায়ভার বহন করা কিয়ামতের দিন বড় কঠিন হতে পারে। কথা কি বুঝাতে পারছি? একটা মোবাইল ফোনের ওজন আর কদ্দুর, কিন্তু এই মোবাইল ফোন দিয়ে যত কাজ করছেন এগুলোর দায়ভার যদি কিয়ামতের ময়দানে বহন করা লাগে তাহলে সেটা অনেক বেশি কঠিন হয়ে যাবে। এই জন্য ভাইরা আমার, আজকাল বেশিরভাগ মানুষের জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে কি? এই শুধু মোবাইল ফোনটা। এই মোবাইল ফোন দিয়ে কি করছেন, ফেসবুক সোশ্যাল মিডিয়াতে কি কি দেখছেন না দেখছেন, আল্লাহকে ভয় করেন এবং এখনই তওবা করেন যে আমি এটা দিয়ে ভালো ছাড়া খারাপ কিছু করব। একটা কোরআন হাদিসের আয়াত শেয়ার করবেন, একটা ভালো জায়গায় লাইক কমেন্ট করবেন, একটা ভালো জিনিস মানুষের মধ্যে শেয়ার করবেন, খারাপ কিছু শেয়ার করবেন না, খারাপ বন্ধু রাখবেন না, ভালো বন্ধু রাখবেন। এবং মোবাইল ফোন দিয়ে যদি আপনি চোখের গুনা থেকে বাঁচতে না পারেন প্রয়োজনে মোবাইল ফোন চেঞ্জ করে আপনি বাটনওয়ালা ফোনে চলে যাবেন। ভাইরা আমার, বিনোদনের নামে অনেকে ইসলাম প্রচারের নামে হারামের ভিতরে হাবুডুবু খেয়ে যাচ্ছি, এই মোবাইলের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে। আজকাল এই একটি জিনিস আমাদের জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হতে পারে যদি আমরা সচেতন না হই। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন, নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন।